नमस्कार बंधुरा, मून्स कुजिने आपनादेर सबाइके स्वागत। आमार आजके रेसिपी खेजूर आर आमसत्वेर चाटनी। आमरा बांगालीरा खाबार शेष पाते चाटनी खेते भीषणई भालोबासी। जमिए खावा दावार शेष पाते एकटु खेजूर आमसत्वेर चाटनी थाकले तो कथाई नेई। ताहले आसुन देखे नेवा जाक आमार आजके रेसिपी खेजूर आर आमसत्वेर चाटनी। ए खेजूर आर आमसत्वेर चाटनी बानानोर जोन्नो आमी निये निएछि एक बाटी खेजूर। खेजूरगुलो आमी एभावे लम्बालम्बी करे टुकड़ो करे निएछि आमसत्व। एभावे आमसत्वटा आमी किउब करे केटे निएछि। एखाने निएछि 30 थेके 35टा मतो किशमिश आर 30-35টা काजू बादाम। काजू बादामगुलो आमी मध्यखान थेके भाग करे निएछि। निएछि एक कप परिमाण चीनी, मोटामुटी 200 গ্রামের একটু বেশি চিনি আছে এখানে। আর এই বাটিতে নিয়েছি 1 চামচ মতো তেঁতুল, সেটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার চাটনিটা বানানো শুরু করি। এর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম চিনিটা, দিয়ে দিলাম 2.5 কাপ মতো জল। জলটা ফুটতে শুরু করলে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ এটাকে একটু নেড়ে যেতে হবে। চিনিটা সম্পূর্ণ মিশে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খেজুরের টুকরোগুলো। খেজুরটা দিয়ে আমি 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। 2-3 মিনিট খেজুর ফোটার পরে দিয়ে দিচ্ছি আমসত্ত্বের টুকরোগুলো। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশগুলো। এখানে যে ফেনাটা দেখা যাচ্ছে এর জন্য চিন্তার কোনো কারণ নেই। খেজুর আর আমসত্ত্ব রসের মধ্যে ফেলে ফুটতে শুরু করলে একটু ফেনা ওঠে, কিন্তু পরে সে ফেনাটা মরে যায়। সবটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম তেঁতুলের পাল্পটা। খেজুর আর আমসত্ত্ব দুটোই যেহেতু মিষ্টি, তাই চাটনিতে একটু টক ভাব আনার জন্য দিচ্ছি এই তেঁতুলের পাল্প। অনুষ্ঠান বাড়িতে তেঁতুলের পাল্পের পরিবর্তে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, তাই টেক্সচারটা ট্রান্সপারেন্ট হয়। আপনারা চাইলে তেঁতুলের পাল্পের পরিবর্তে সাইট্রিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ ড্রাই রোস্ট করা জিরের পাউডার। এটা দেওয়ার ফলে এই চাটনির মধ্যে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমার খেজুর আর আমসত্ত্বের চাটনি সার্ভ করার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সেই সঙ্গে এরকম আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে দেব সেই নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।